পুস্তকের নামে আমাদের উপর চাপিয়ে দিতে চায় আর আমাদেরকে বলতে চায় যে মানুষ আগে মানুষ ছিল না মানুষের অরিজিন ছিল বান্দর এই বান্দরের গোষ্ঠী আর শিম্পাঞ্জির গোষ্ঠীরা তোমরা বানরের গোষ্ঠী হইতে পারো তোমরা শিম্পাঞ্জির গোষ্ঠী হইতে পারো আমরা আদমের গোষ্ঠী আমরা কোনোদিন বানর থেকে আসি নাই ঠিক কি না আমরা কোনোদিন বানর থেকে আসি নাই আমরা এসেছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঠিক কি না আমরা যে আদমের গোষ্ঠী আল্লাহর রাসূল বুখারীর বর্ণনা সহিহ ইবনে হিব্বানের বর্ণনা নবীজি বলেন লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া তুলহু 60 জিরা আমার আল্লাহ বড় দয়া করে বড় মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দ্বারা 60 হাত লম্বা করে নিজে সৃষ্টি করেছেন ঠিক কে বলেছেন কে বলেছেন আল্লাহর কথার সাথে সরাসরি সংঘর্ষী 6 এবং 7 ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নামের এক বই এখন নতুন পাঠ্যক্রমে সংযুক্ত হয়েছে আমার কোমলমতি শিশুরা বিবর্তনবাদের নামে এই বস্তাপচা সস্তা বিবর্তনবাদের এই জিনিসগুলো এখন শেখাচ্ছে আজকে তো আমাদের দেশে ঈমান নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়ে গেছে ঠিক কি ঠিক না ঈমান নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়ে গেছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ করে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا أي دنيا مانوب غوشتيرا تمرا كان كولي شوني راكو أمي الله তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে পরিণত করেছি যাতে তোমরা পরিচিত হতে পারো ঘোষণাটি কার আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ আওয়াজ করে বলতে হবে কে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ এটা কথা আমার না আল্লাহর কোরআনে আল্লাহর কোরআনের এখন যদি কোনো মানুষ এসে আমাদেরকে বিবর্তনবাদের নামে ডারউইনের বস্তাপচা সস্তা মতবাদ আমাদের কোমলমতি শিশুদের সন্তানদের পাঠ্যপুস্তকের নামে আমাদের উপর চাপিয়ে দিতে চায় আর আমাদেরকে বলতে চায় যে মানুষ আগে মানুষ ছিল না মানুষের অরিজিন ছিল বান্দর এই বান্দরের গোষ্ঠী আর শিম্পাঞ্জির গোষ্ঠীরা তোমরা বানরের গোষ্ঠী হইতে পারো তোমরা শিম্পাঞ্জির গোষ্ঠী হইতে পারো আমরা আদমের গোষ্ঠী আমরা কোনোদিন বানর থেকে আসি নাই ঠিক কি না আমরা কোনোদিন বানর থেকে আসি নাই আমরা এসেছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঠিক কি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দর্তহীন কণ্ঠে বলেছেন আমরা যে আদমের গোষ্ঠী আল্লাহর রাসূল বুখারীর বর্ণনা সহিহ ইবনে হিব্বানের বর্ণনা নবীজি বলেন লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া তুলহু 60 জিরা আমার আল্লাহ বড় দয়া করে বড় মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দ্বারা 60 হাত লম্বা করে নিজে সৃষ্টি করেছেন ঠিক কে বলেছেন কে বলেছেন আল্লাহর কথার সাথে সরাসরি সংঘর্ষী 6 এবং 7 ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নামের এক বই এখন নতুন পাঠ্যক্রমে সংযুক্ত হয়েছে আমার কোমলমতি শিশুরা বিবর্তনবাদের নামে এই বস্তাপচা সস্তা বিবর্তনবাদের এই জিনিসগুলো এখন শেখাচ্ছে ঠিক আমার ট্যাক্সের টাকায় আপনার ট্যাক্সের টাকায় আমার সন্তান পড়াশোনা করবে আমার ট্যাক্সের টাকায় বই প্রিন্ট হবে আমার ট্যাক্সের টাকায় প্রায় কত কোটি টাকা জানি 469 কোটি না 42 কোটি আমার মনে নাই এত কোটি টাকা দিয়ে এই পাঠ্যক্রম সাজানো হয়েছে এত কোটি টাকা দিয়ে এই পাঠ্যক্রমের বই রচনা করা হয়েছে আমার ট্যাক্সের টাকা দিয়ে আমার সন্তানকে ভবিষ্যৎ প্রজন্মকে আমি তো বেঈমান বানাইতে পারি না আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক বানাইতে পারি না আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে মুরতাদ বানাইতে পারি না আপনারা সিদ্ধান্ত নেবেন আপনি আপনার সন্তানকে মুরতাদ বানাবেন নাস্তিক বানাবেন না মুমিন বানাবেন কি বানাবেন কি বানাবেন রাজি আছেন প্রিয় ভাইরা আমার
পৃষ্ঠায় 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 আমি যদি আপনাকে হাত ধরে ধরে যদি বলি তাহলে পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি বলতে পারবো যে এখানে ষষ্ঠ শ্রেণীর বই বাচ্চাদের শেখানো হচ্ছে 115 নম্বর পৃষ্ঠা 115 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে মানুষ ছিল মানুষের আদি ছিল মানুষের আদি অরিজিন ছিল বানর নাউজুবিল্লাহ কি ছিল বানর আপনারাও কি তাই মনে করেন নাকি আমাদের অরিজিন কি ছিল বানর আওয়াজ করে বলেন আমাদের অরিজিন কে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আদমকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করেছেন সে আদম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কি না প্রিয় ভাইরা আমার আপনি পরিপূর্ণ জায়গায় যদি এখানে খেয়াল করেন দেখবেন এই প্রজন্ম যদি এই শিক্ষা শিক্ষিত হয় ভবিষ্যৎ প্রজন্মকে আপনি পাবেন না আপনার কবরের পাশে গিয়ে দুই হাত তুলে আপনার জন্য দোয়া করবে এই প্রজন্ম আর পাবেন না কারণ তারা জানবে বানরের গোষ্ঠী আমার দাদা পরদাদা তারা বানরের গোষ্ঠী ছিল এরা মানুষ না পৃথিবীতে বিচার হবে কিয়ামতের ময়দানে বিচার হবে একমাত্র মানুষের মানুষ আর জিনদের কিয়ামতের ময়দানে কোনো বানর আর শিম্পাঞ্জির বিচার হবে না ঠিক কি না যাদের বিচার হবে না তাদের জন্য আর দোয়া করে লাভ কি আপনার সন্তান তাই শিখবে যাদের জন্য যাদের কোনো বিচার হবে না কোনো পশুর জন্য আল্লাহ জান্নাত আর জাহান্নামকে সৃষ্টি করেন নাই ঠিক কি না সৃষ্টি করেছেন মানুষ আর জিনজাতির জন্য আমার ভবিষ্যৎ প্রজন্ম যখন জানবে আমার ভবিষ্যৎ প্রজন্ম যখন জানবে আমার আদি পুরুষ ছিল বানর আর শিম্পাঞ্জি সুতরাং বানর আর শিম্পাঞ্জিদের কিয়ামতের ময়দানে জান্নাত আর জাহান্নামের কোনো ফয়সালা হবে না সুতরাং তাদের কবরের পাশে গিয়া হাফেজ মানে আলাপ কি তাদের কবরের পাশে গিয়া দোয়ার করার লোক পাবেন না ঠিক কি ঠিক না তিন কোটি চার কোটি মানুষ সকালে বই নিয়ে যায় আমার মাধ্যমিক স্কুলগুলোতে চার কোটি মানুষ বই নিয়ে যায় মাধ্যমিক স্কুলগুলোতে আমরা সরকারের উচ্চ মহলকে জানাইতে চাই আমরা এখনো পর্যন্ত এই কথা বিশ্বাস করতে চাই সরকারের উচ্চ মহল পর্যন্ত এই ব্যাপারে পূর্ণ ওয়াকেফাল নন আমরা বিশ্বাস করব এই দেশে মুসলমানের সংখ্যা বেশি ইসলামদারির সংখ্যা বেশি নাস্তিক আর বেঈমানের সংখ্যা উল্লেখ করার মতো নয় ঠিক কি না সুতরাং আমাদের মুসলমানের সিম্পথি আপনি বুঝবেন আপনি এই দেশে আবার নতুন করে আমার কোমলমতি শিশুদের এই পাঠ্যপুস্তকগুলো নতুন করে সাজাবেন নতুন করে আবার পাঠ্যক্রম ইসলাম ও মুসলমানদের দ্বারা তৈরি করে আমার স্কুলগুলোতে তৈরি করে তাদেরকে শিক্ষা দিবেন রাজি আছেন আপনারা আপনারা আমার এই মতে রাজি আছেন আল্লাহ কবুল করেন পড়ে আমিন প্রিয় ভাইরা আপনি মুমিন থাকবেন কেমনে আপনার যে মুমিন হওয়া লাগবে সামনের যে যে অবস্থা শুরু হয়েছে মুমিন থাকাটাই তো আমাদের জন্য দায় হয়ে দাঁড়িয়েছে এই বইয়ের 51 নম্বর পৃষ্ঠা ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের 51 নম্বর পৃষ্ঠায় শরীফার গল্প নামে একটা গল্প চিত্রায়িত করা হয়েছে ট্রান্সজেন্ডারের গল্প 51 নম্বর পৃষ্ঠায় ভালো করে মনোযোগ সহকারে শুনুন আমরা যদি এই মঞ্চগুলো থেকে আমার মুসলমান সন্তানদেরকে মুসলমানদেরকে যদি আমরা এগুলোর ব্যাপারে সতর্ক না করি আমরা যদি দায়িত্ব জ্ঞানহীন আচরণ করি এগুলো ছাপিয়ে যাই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যে নাস্তিক হবে এই দায় বার কে নিবে ঠিক কি ঠিক না শরীফার গল্প নামে এক গল্প চিত্রায়িত করা হয়েছে সেই গল্পে বোঝানো হয়েছে এক লোক ছিল তার নাম শরীফ কিছুদিন পরে তার মনে মনে চাইল সে শরীফ হয়ে গেছে মনে মনে জেন্ডার পরিবর্তন মনে মনে কি মনে মনে সে নারী হয়ে গেছে এখন নারীদের সাথে মিশছে আপনি এই বইয়ের 51 নম্বর পৃষ্ঠায় খুলে দেখুন শরীফার গল্প চিত্রায়িত করা হয়েছে নারীদের সাথে মিশছে ফ্রি মিক্সিং নারীদের সাথে মিশার পরে এখন অবস্থাটা কি হলো সে যখন বড় হলো সে যখন চাইলো সে তো এখন মনে মনে নারী সে একজন পুরুষকে বিয়ে করবে আসলে আপাতমস্তক সে একটা পুরুষ আপাতমস্তক সে একটা কি পুরুষ সে নারীদের সাথে মিশে মনে মনে নারী এখন একটা পুরুষকে বিয়ে করবে আপাতমস্তক একজন পুরুষ যদি পুরুষকে বিয়ে করে এটার নাম সমকামিতা হয় কি হয় না এর নামই ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার এটার সাথে আপনাদের হয়তো অনেকের পরিচিত নয় এটা হলো কোনো অস্ত্র পাচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন নয় এটা হলো মনে মনে পরিবর্তন মনে মনে পরিবর্তন আপনার নাম আব্দুর রহমান 30 বছর আপনি আব্দুর রহমান ছিলেন হঠাৎ করে মনে হলো না এখন মেয়ে হয়ে গেলাম এখন আমি মেয়ে আপনি মনে হইলে তো আপনি মেয়ে এমন উদ্ভব বিকৃত রুচি শিক্ষিত সমাজ কোনোদিন মেনে নিতে পারে না ঠিক কি না এটা কেমন কথা হলো রে ভাই
কি শিখাচ্ছি ইউরোপ আমেরিকাতে হয়তো এই ধরনের এই এই বাধা চিন্তা চলতে পারে কিন্তু আমার দেশে যেখানে 92 ভাগ মুসলমানের দেশ এই মুসলমানের দেশে সমকামিতাকে প্রমোট করা হবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো এটা হতে পারে না ঠিক কি ঠিক না মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের আমার এই এই বইয়ে আপনার মুসলিম শাসকদেরকে মুসলিম শাসকদেরকে ভিলেনের চরিত্রে চিত্রায়িত করা হয়েছে আপনি অবাক হবেন এই দেশে মুসলমানরা বহু বছর শাসন করেছেন এই ভারত উপমহাদেশ মুসলমানরা বহু বছর শাসন করেছেন এই বইয়ে এক জায়গায় তিন নাম্বার পৃষ্ঠা সম্ভবত হ্যাঁ সপ্তম শ্রেণীর তিন নাম্বার পৃষ্ঠা এই বইয়ে মোহাম্মদ বিন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে একটি ভিলেন রূপে চিত্রায়িত করা হয়েছে বলা হয়েছে তিনি নাকি এই দেশে এসে দখলদারিত করেছেন বিভিন্ন পাঠ্যপুস্তকগুলো পুড়িয়েছেন বিভিন্ন লাইব্রেরি পুড়িয়েছেন নালন্দা ধ্বংসের সাথে তার নাকি সম্পৃক্ততা ছিল কিন্তু ইতিহাসের সঠিক ইতিহাস হলো নালন্দা ধ্বংসের সাথে মোহাম্মদ বিন বখতিয়ার খলজির কোনো সম্পর্ক ছিল না বরং হেমন্ত সেনের ছেলে বিজয় সেন এর সাথে জড়িত ছিল ইতিহাস এই কথা আমাদেরকে শিক্ষা দেয় রাধাকৃষ্ণ চৌধুরী নামে একজন গবেষক 1966 থেকে 1972 1960 থেকে 1972 পর্যন্ত তিনি শিরাতত্ত্ব গবেষণা করে এই তথ্য জাতিকে জানিয়েছেন এই বইয়ের মধ্যে মুসলিম শাসকদেরকে ভুলভাল বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে তিল থেকে তাল বানিয়ে মুসলমান কোমলমতির সন্তানদের সামনে উপস্থাপন করা হয়েছে এই বইয়ের মধ্যে অমুসলমানদের নেতিবাচক গুলোকে নেতিবাচক যে জিনিসগুলো ছিল কার্যক্রমগুলো ছিল এইগুলোকে বড় সংগোপনে এড়িয়ে যাওয়া হয়েছে প্রিয় ভাইয়েরা আমার মুসলমানদের এমন কোনো নেগেটিভ জিনিস পান থেকে চুন পর্যন্ত খসে পড়ে নাই পান থেকে চুন পর্যন্ত খসে পড়ে নাই সব লিখে দিয়েছে প্রিয় ভাইয়েরা আমার এটার দ্বারা আমার সন্তানরা কি শিখবে আমার সন্তানরা কি শিখবে আমার সন্তান বড় হয়ে কি শিক্ষা নেবে মোট কথা ভারতবর্ষে মুসলমানদের অবদানকে এই এই বইগুলোতে অস্বীকার করা হয়েছে অথচ আমরা জানি খেলাফত আন্দোলনের নামে আন্দোলন হয়েছিল এই দেশে ফরাইজি আন্দোলনের নামে আন্দোলন হয়েছিল তিতিমনের বাসের কেল্লা নামে আন্দোলন হয়েছিল ফকির মজদু শাহ নামে আন্দোলন হয়েছিল যারা ব্রিটিশ খেদা আন্দোলনে সরাসরি ভূমিকা পালন করেছিল এমনকি দিল্লির এমন কোনো রাস্তা ছিল না রাস্তার এমন কোনো গাছ ছিল না যেই গাছের গাছ ডালে ডালে একজন আলেমের লাশ পাওয়া যায় নাই ফাঁসিতে ঝুলায় নাই ঠিক কি না অথচ আলেমদের মুসলমানদের কোনো অবদানের কথা এই বইতে স্বীকার করা হয় নাই প্রিয় ভাইয়ের আমার আপনি শুনলে অবাক হবেন এই বইয়ের ষষ্ঠ শ্রেণীর 17 নম্বর পৃষ্ঠায় শিয়ার ইসলাম দাড়িকে অপমান করা হয়েছে দাড়িকে বড় সংগোপনী অপমান করা হয়েছে এখানে আপনি দেখবেন 17 নম্বর পৃষ্ঠায় একটা দুইটা সংলাপ আনা হয়েছে একটা ফোরম্যানের সংলাপ আর একটা ম্যানেজারের সংলাপ এই ফোরম্যানের সংলাপের মধ্যে বড় সংগোপনে বলা হয়েছে একটা ভালুক ভালুক আসছে ভালুক বলছে আমি ভালুক আমি কি ভালুক তো ফোরম্যান বলতেছে না তুই ভালুক না তুই ভালুক না তুই মোটেও ভালুক না একটা বোকা হাদারাম মানুষ দার দরকার দাড়ি চাষা আর তুই উদ্ভট পশমের কুট খোলাস নাউজুবিল্লাহ পড়বেন না ম্যানেজার বলছে ভালুকটা একটা গবেট যার দরকার ছিল ভালো করে শেভ করা আর সে পড়ে আছে একটা পশমের কুট প্রিয় ভাইয়েরা কোমলমতি সন্তানরা এখান থেকে কি মেসেজ নেবে যারা দাড়ি রাখে তারা গবেট ঠিক কি ঠিক না যারা দাড়ি রাখে তারা গবেট আপনারা যারা দাড়ি রাখেন আপনার বাবারা যারা দাঁড়িয়ে রাখছে দাদারা যারা দাঁড়িয়ে রাখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে রেখেছেন সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে রেখেছেন সমস্ত নবীগণ দাঁড়িয়ে রেখেছেন তারা কি গবেট ছিলেন তারা কি গবেট ছিলেন তারা বোকা হাদারাম ছিলেন তার দাড়িকে একটা পশমের কুটের সাথে তুলনা করা হয়েছে এই বইয়ের মধ্যে আমার সন্তানরা শিখবে কি এই বইয়ের 121 নম্বর পৃষ্ঠায় সেখানে গুরুত্বপূর্ণ ইসলামের ফরজ বিধান পর্দাকে বড় সংগোপনে কোমলমতি সন্তানদের কাছে নেগেটিভভাবে উপস্থাপন করা হয়েছে অবরোধবাসিনীর কাহিনী নামে বেগম রুকিয়ার পাঁচটি গল্প তারা সেখানে চিত্রায়িত করেছে আমি যদি আপনাকে সেই গল্পগুলো তুলে তুলে ধরে বলি সেখানে এমনভাবে এক নাম্বার গল্প এমন করে বলা হয়েছে
যে একজন একটি বাড়িতে আগুন লেগেছিল ওই বাড়িতে আগুন লাগার কারণে এই বাড়িতে একজন গৃহিণী ছিল গৃহিণী পর্দাশীন ছিল সে বুদ্ধি করে তার গয়নাগাটি সব এক জায়গায় বক্সের মধ্যে ভরে বাহিরে বের হবে তখন দেখে যে পুরুষেরা আগুন নিভাচ্ছে এইজন্য গৃহিণী খাটের নিচে গিয়ে বসে বলল আর এই অবস্থায় পুরে এই গৃহিণী মারা গেল নাউজুবিল্লাহ পড়েন সন্তানদের কি শেখানো হচ্ছে পর্দা করলে আগুনে পুড়ে মরতে হয় ঠিক কি ঠিক না পর্দা করলে আগুনে পুড়ে মরতে হয় কি শেখাচ্ছে আমার সন্তানকে আপনার সন্তানকে কি শেখাচ্ছে প্রিয় ভাইরা আমার দুই নাম্বার আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি দুই নাম্বার এখানে বলা হয়েছে যে একটি ট্রেন এক ভদ্র মহিলা ট্রেন এবং প্ল্যাটফর্ম ট্রেন বদলের সময় প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝখানে পড়ে যায় তার একজন গৃহপরিচারিকা ছিল কাজের মহিলা ছিল সে তারে তোলার জন্য বড় চেষ্টা করছে কিন্তু ইতিমধ্যে এই প্ল্যাটফর্মে কিছু কুলি তারে তোলার জন্য আসছে তখন সেই গৃহপরিচারিকা তাকে বলছে না বিবি সাহেব আর গায়ে হাত দেওয়া যাবে না আধা ঘন্টা দস্তাদস্তি করলো উঠাইতে পারলো না ট্রেন থামলো আধা ঘন্টা পরে ট্রেন চলে গেল আর এই ভদ্র মহিলা যিনি পর্দা করলো বোরকার পেসলাইকা যিনি পড়লো তাকে নাকি লন্ড ভণ্ড করে পিষে ছিন্ন ভিন্ন করে তার ট্রেন চলে গেল এ শিখাচ্ছে আচ্ছা বলেন এমন গাল গল্প এবং কলিক জিনিস কল্পিত জিনিস এগুলো পাঠ্যপুস্তকে স্থান পায় কেমন করে আমার তো এটা বুঝে আসে না একজন মহিলা কোনো কেউ নাই মনে করেন সে আধা ঘন্টা যদি প্ল্যাটফর্মে পড়ে থাকে পঙ্গু যদি না হয় সে উঠতে পারবে না কি বলেন উঠতে পারবে না আরে পঙ্গু হলেই তো হামাগুড়ি দিয়ে সে উঠে যাবে ঠিক কি ঠিক না এখানে আবার তার আবার কাজের মহিলা ছিল সেও তুলতে পারে নাই কি এগুলো আবার ট্রেন আধা ঘন্টা তার জন্য অপেক্ষা করেছে আবার চলে গেছে তারে ছিন্ন ভিন্ন করে শিখি শিখাচ্ছে বোরকা পরলে পর্দা করলে ট্রেনের নিচে পিষে ছিন্ন ভিন্ন হয়ে মরতে হয় ঠিক কি ঠিক না আমার সন্তানদেরকে তাই শেখানো হচ্ছে এইভাবে তিন নাম্বার সেখানে বলা হয়েছে নিউমোনিয়া রুগী একজন ডাক্তার দেখতে গেল সংক্ষেপে বলি ডাক্তার বলল তারে দেখবে লোক ওই মহিলা বলছে না আমার দেখা যাবে না তো মহিলা বলছে আমার গৃহপরিচারিকার হাতে আপনি সেই স্টেথিস্কোপটা নেন সে আপনার পিঠে ধরবে সেই লোক মহিলা নাকি পিঠে না ধরে কোমরে ধরে রাখছে আচ্ছা আমার দেশের মানুষ কোনটা পিঠ আর কোনটা কোমর এটা জানে না এই কি বলেন জানে না আপনারা কি জানেন না কোনটা পিঠ আর কোনটা কোমর এটা কি আপনারা জানেন না এই জন্য ডাক্তার তার চিকিৎসা না করে চলে গেছে এই হলো মোরাল শিক্ষা কি এখান থেকে শেখানো হচ্ছে পর্দা করলে ডাক্তারি চিকিৎসা পাওয়া যাবে না চিকিৎসা ছাড়া চিকিৎসার অভাবে তোমার মরতে হবে নাউজুবিল্লাহ ঠিক কি ঠিক না চার নাম্বার তিন নাম্বার চার নাম্বারে সেখানে গল্প লিখেছে যে জমিদার পরিবারে বিশ পঁচিশ জন মোটা মোটা কাপড়ের বোরকা পরা নারী হজে যাবার জন্য গিয়েছিল সংক্ষেপে যদি আমি আপনাদের বলি তো সেই ট্রেনের যে ওয়েটিং রুমে গেল সেখানে সেখানে গিয়ে দেখি কিছু পুরুষ বসা এই জন্য নাকি তাদেরকে সেখান থেকে নিয়ে এসে প্ল্যাটফর্মের আরেক জায়গায় উপর করে বসায় রাখছে উপর করে বসায় রাখছে তো বস্তার মতো তাদেরকে দেখতে বস্তার মতো দেখা যায় ট্রেন যখন দুই তিন ঘন্টা পরে আসলো ট্রেন রেলের যে কর্তা তারা নাকি এসে বলল যে আপনার বস্তাগুলো সরাই আনেন আপনার বস্তাগুলো সরাই আনেন বস্তা কারা যারা পর্দা করেছে তাদেরকে বস্তার সাথে তুলনা করা হয়েছে আপনার বস্তাগুলো সরাই আনেন ওই জমিদার হাজি সাহেব তিনি বললেন এরা তো বস্তা নয় এরা আমার আমার বাড়ির বেয়েরা এই কথা বলার পরেও নাকি ট্রেন কর্মকর্তা এক বস্তাকে লাথি মারছে বস্তাকে লাথি মারছে লাথি খাওয়ার পরেও নাকি এই বস্তার ভিতরে মানে এই যে পর্দানিশীন মহিলা সে নাকি কোনো টু শব্দ করে নাই কি শিখলেন পর্দা যারা করে তাদেরকে বস্তার সাথে তুলনা করা হয়েছে ঠিক কি ঠিক না আল্লাহর অকাট্য ফরজ বিধান পর্দাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে তারা আর যাই হোক মুমিন হইতে পারে না ঠিক কি ঠিক না তারা আর যাই হোক মুমিন হইতে পারে না পাঁচ নাম্বার তারা একটা গল্প লিখছে বেগম রুকিয়া নাকি একবার আলিগড়ে লেডিস কনফারেন্সে গিয়েছিল সেখানে এক মহিলা নাকি বোরকার খুব প্রশংসা করতেছে তো বেগম রুকিয়া ওই মহিলাকে গিয়ে বলতেছে শোনো বোরকার যে প্রশংসা করতেছে শোনো আমি একবার বাঙালি এক বাড়িতে বিয়ে খাইতে গেছিলাম সেখানে যাওয়ার পর আমি যখন বোরকা পরে যাই ছেলে মেয়েরা বোরকা সহ আমাকে দেখে ভয়ে চিৎকার দিয়ে পালিয়ে গিয়েছিল নাউজুবিল্লাহ এই গল্প আমাদের বাচ্চাদেরকে শেখাচ্ছে তারপরে বলছে
যে একবার কলকাতা এসে আরো কয়েকজন বোরকা পরা নারীর সঙ্গে খোলা মোটর গাড়িতে পথে বের হয়েছিলাম, কলকাতার পথের ছেলেরাও তাদেরকে ভূত মনে করে ছুটে পালিয়েছিল। নাউজুবিল্লাহ, যারা বোরকা পরে তাদেরকে ভূতের মতো দেখা যায়, তারা ভূত, তাদেরকে ভয়ে পালিয়ে যায়, এই কথাও কি বিশ্বাসযোগ্য? আরে ভূত মনে করবে কারা? ভূত মনে করে কারা? যাদের মধ্যে ন্যূনতম ইমানের কোনো ছিটে ফাটা নাই, ঠিক কি না? যারা কোরআনের স্পষ্ট বিধান, আল্লাহর শরীয়তের স্পষ্ট বিধান, এই শরীয়তের এই অকাট্য বিধান পর্দার সাথে তামাশা করতে পারে, আমার তো মনে হয় আর তারা যাই হোক মমিন হইতে পারে। এগুলো আজকে আমার বইয়ের মধ্যে কোমল মধ্যে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমার মমিন হওয়া লাগবে না আপনাকে? আপনাকে তো মমিন হওয়া লাগবে, তারপরে তো আপনি জান্নাতে যাবেন। শুধু আপনার ফিকির করলে তো চলবে না, আপনার ভবিষ্যৎ প্রজন্ম কি মমিন হবে কিনা এই সিউরিটিও আপনাকে দেওয়া লাগবে, ঠিক কি ঠিক না? আমরা এই মাহফিল থেকে জোর দাবি জানাইতে চাই, এই পাঠ্যক্রমের এই পাঠ্যপুস্তক আমার দেশের 92% মুসলমানের সন্তানরা পড়তে পারে, পড়তে পারে না। সুতরাং এগুলো পরিবর্তন করা হোক, এগুলো পরিবর্তন করে মুসলিমদেরকে দিয়ে ভালো ভালো শিক্ষাবিদ যারা তাদেরকে দিয়ে নতুন করে বই রচনা করা হোক, নতুন করে বই রচনা করে মুসলমান সন্তানদেরকে পড়ার জন্য উপযোগী করা হোক, ঠিক কি ঠিক না? আপনারা রাজি আছেন? এই আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, দীন ইসলাম জিন্দাবাদ, আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আমার মমিন হওয়া লাগবে, আমাদেরকে কি হওয়া লাগবে বলেন? এই জন্য নিজেদেরকেও মমিন হওয়া লাগবে, আমার ভবিষ্যৎ প্রজন্মকে মমিন বানানোর জন্য আমাদেরকে ফিকির করে যাওয়া লাগবে। রাজি আছি ইনশাল্লাহ? ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন বড় চমৎকার করে, এই সূরাতুল মুমিনুনটা কখন নাজিল হয়েছে শুনেন, এই সূরাতুল মুমিনুনের শানে নুজুল কি, এই সূরাতুল মুমিনুনের স্বভাবে নুজুলটা কি শুনেন। আমার নবীর কাছে এই সূরাটা কখন নাজিল হয়েছিল, যখন দিনের কথা, আজকে তো দিনের কথা প্রসঙ্গপনে সুন্দর করে বলা যায়, এখনো পর্যন্ত সুন্দর করে দিনের কথাগুলো বলা যায়, পশ্চিম মাঝদাইরে এসে আপনি দিনের কথাগুলো শুনছেন, আর আমি অনেক দূর থেকে এসে দিনের কথাগুলো শোনাচ্ছি, ঠিক কি ঠিক না? একটা সময় ছিল নবীজি, যখন নবীজির কাছে যখন কোরআন নাজিল হয়েছে রে ভাই, নবীজির কাছে যখন কোরআন নাজিল হয়েছিল সেই মুহূর্তের মধ্যে নবীজি প্রথম যখন দাওয়াত দিয়েছিলেন, অল্প 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 করে সাহাবায়ে কেরাম হচ্ছিলেন, 100 জনকে দাওয়াত দিলে কয়েকজন কবুল করে, 10 জনকে দাওয়াত দিলে 1 জন কবুল করে, আর প্রথম যারা দাওয়াত কবুল করেছিল তারা ছিল দাস শ্রেণীর মানুষ, প্রায় ছিল গোলাম শ্রেণীর মানুষ, এলিট শ্রেণীর ধনী শ্রেণীর মানুষগুলো ছিল কম, ঠিক কি ঠিক না? নেতৃস্থানীয় মানুষ ছিল অনেক কম, তখনও পর্যন্ত ইসলামে নেতৃস্থানীয় স্থানীয় মানুষ ছিল না, এই জন্য নবীজি গুহার ভেতরে ঘরের ভেতরে দরজা বন্ধ করে দিনের দাওয়াতগুলো কোরআনের দাওয়াতগুলো বড় সঙ্গোপনে দিতে থাকলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম কবুল করলেন, ওমরকে পাঠানো হলো দারুন্না দেওয়ার মধ্যে, ওমরের পরামর্শ সবার মধ্যে কাফেররা বসল, কাফেররা দারুন্না দেওয়ার মধ্যে বসে এবার বলে, কি রে মোহাম্মদ রে কতভাবে ঠেকানোর চেষ্টা করলাম, মাঝে মাঝে মোহাম্মদ রে বলি মোহাম্মদ একটা জাদুকর, মাঝে মাঝে মোহাম্মদকে বলি মোহাম্মদ একটা জাদুকর, মোহাম্মদকে একটা ঋষি, মোহাম্মদ গণক, নানানভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু কোনোভাবে দুনিয়ার মানুষেরা বুঝে না, যতই তাদেরকে বাধা দেই ততই তারা পঙ্গপালের মতো ছুটে, সুবহানাল্লাহ বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুন্না দুয়ার মধ্যে বসা ডাক দিয়ে বলে, হাই কে আছো রে, মুহাম্মদের কল্যাণী আসবা, কেউ দাঁড়ায় না, কেউ কোনো কথা বলে না, ওমর ডাক দিয়ে বলে, আমি যদি কল্যাণ আনতে পারি তো আমারে কি দিবা? অনেক লম্বা ঘটনা, সেদিকে যাব না, আমার শুধু শানে নজরুলটা বোঝানোর উদ্দেশ্য, স্বভাবে নুজুলটা বজানোর উদ্দেশ্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ঢুকছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে
ঘরের ভেতরে দিনের দাওয়াত দিচ্ছেন, দরজাটা খোলা, হঠাৎ করে হযরতে বীর আমির হামজা ডাক দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলে, নবী গো দেখা যায় খোলা তরবারি নিয়ে উমর আসতেছে। ও গো নবী, উমর আসতেছে গো নবী, প্রস্তুতি গ্রহণ করবো নাকি গো নবী? নবীজি ডাক দিয়ে বলে, হামজা চাচা যান না, প্রস্তুতি গ্রহণ করার কোনো প্রয়োজন নাই, কারণ গত রাতে আমি আল্লাহর কাছে দুইটা আবদার করেছিলাম দুইজনের নামে, আমার মনে হয় আল্লাহ তাআলা একটা আবদার কবুল করেছেন। সুবহানাল্লাহ, ওমরকে আসতে দেন, কোনো বাধা দেওয়ার প্রয়োজন নাই, ওমর আসবে, ওমর কথা বলবে, আমরা সবাই শুনবো। সুবহানাল্লাহ, বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে আসিয়া বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, নবী গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসছিলাম গো নবী তরবারি নিয়ে আপনার কল্লাটা নেওয়ার জন্য, এই তরবারিটা আপনার হাতে তুলে দিলাম, আমি উমরের কল্লাটাও আপনার কাছে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, অনবী আমারে পড়াইয়া নেন কালিমা তৈয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ডাক দিয়ে বলে, নবী আমি তো মুসলমান হয়ে গেলাম, আপনি আমাকে একটু সত্য করে বলেন তো, আপনি তো সত্যবাদী জানি, এই মুসলমান ধর্মটা কি আসলে কোনো সত্য ধর্ম নয়? মুসলমান কিন্তু হয়ে গেছে, হয়ে এবার জিজ্ঞেস করতেছে এই ধর্মটা কি সত্য ধর্ম নয়? নবী কই, ওমর কি কইতে চাও একটু স্পষ্ট করে বলো। বলতে চাই সত্য ধর্ম গোপনে গোপনে কেন চলবে? সুবহানাল্লাহ, বলেন সত্য ধর্ম গোপনে গোপনে কেন চলবে? সত্য ধর্মের পতাকা কাবার চত্বরে উড়বে, ঠিক কি না? নবীজি ডাক দিয়ে বলি, ওমর কি বুঝাইতে চাও, কি করতে চাও রে ওমর? ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধুমাত্র কেবলমাত্র আপনি আমাকে অনুমতি দেন, আর দেখেন কোন বিজি আমি কি করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মিছিলের মতো সাজাইলেন, মিছিলের মতো সাজাইয়া ডান পাশে ওমর, বাম পাশে আমির হামজা, মাঝখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা স্লোগান দিয়া, নবীজির যারা উমরায় গেছেন, হজে যারা গিয়েছেন, তারা দেখেছেন নবীজির ঘর থেকে বাইতুল্লাহ আসতে এইভাবে বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত যে টয়লেট, আন্তর্জাতিক টয়লেট আবু জাহিল্লার বাড়ি, এইটা পার হইয়া তারপর মারুয়া পাহাড় পার হইয়া কাবার চত্বরে আসা লাগে, ঠিক কি ঠিক না? মারুয়া পাহাড় পার হইয়া কাবার চত্বরে আসা লাগে এমত অবস্থায়, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু জাহিল্লার বাড়ির সামনে দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিয়ে আসে, আবু জাহিল্লা কয়, কিরে আমার নির্বাচনী এলাকায় আবার কার স্লোগান শোনা যায়? সুবহানাল্লাহ, কইবেন না? সুবহানাল্লাহ। কিছু চেলা চামুণ্ড পাঠায় দিল, চেলা চামুণ্ড পাঠায় দিয়ে কয়, দেখতো আমার নির্বাচনী এলাকায় কার স্লোগান শোনা যায়? চেলা চামুণ্ডরা আইসা চোখের কসলায়, চোখেরে কি করে, চোখেরে কসলায়, এটা বাবর্থ বললাম আর কি, চোখেরে কসলায় গিয়ে বলে, উস্তাদ যা দেখে আসলাম এটা দেখার কথা ছিল না, যেই জিনিস দেখে আসলাম এই জিনিস তো বিশ্বাস করতে পারি না। তো কি দেখে আসলি? তো এমন এমন দেখে আসলাম। কেমনে সম্ভব? আমি নিজে গিয়া দেখবো। আবু জাহিল্লা আসে, আবু জাহিল্লা সামনে তাকায় দেখে ডান পাশে বীর আমির হামজা, উমর উমর বাম পাশে বীর আমির হামজা, মাঝখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জাহল ডাক দিয়া কয়, এই সাবধান, যদি তোরা কেউ স্ত্রীরে বিধবা করতে না চাস, সন্তানকে যদি এতিম বানাইতে না চাস, ওই যে দেখ উমর খোলা তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে, এর সামনে কেউ যাইস না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন ইসলাম প্রকাশ শেষ ছিল, এর আগ পর্যন্ত ইসলাম প্রকাশ্যে আসে নাই, তখনও পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত চলছিল, ঠিক কিনা? আমার ভাইরা, ইসলামের দাওয়াত যারাই কবুল করেছিল, যারা ইসলামের দাওয়াত গ্রহণ করেছিল, কবুল করেছিল, সেই দাস শ্রেণীর মানুষদেরকে তাদের মনিবেরা বড় কষ্ট দেয়, বড় কষ্ট দেয়। ওই যে বেলাল, বেলালকে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে ইসলাম গ্রহণ করার কারণে। এইবারে যখন উমরায় গেলাম, সফরে গেলাম, সেই দৃশ্যগুলো দেখে আসলাম,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুকণার মধ্যে শুইয়ে দিয়ে বড় পাথর উত্তপ্ত পাথর তার পেটের মধ্যে দিয়ে পিঠের মধ্যে দিয়ে কেমন যেন বেলালের এক দিয়ে মানে বেলাল এরে বেলাল জবান থেকে মুহাম্মদের নাম বাদ দিয়ে দে মুহাম্মদের নাম আর বলিস না আহাদু আহাদু নামে আল্লাহর নাম আর জবান থেকে বলিস না বেলাল ডাক দিয়ে বলে এর কাফিরের দল এরে কাফিলের গোষ্ঠী আমি আল্লাহ আমি বেলাল অন্তকরণে যেই জিনিস ঢেলে নিয়েছি হৃদয়ে যেই জিনিস প্রথিত করেছি হৃদয়ে যেই জিনিস লিখেছি রে মুহাম্মাদের নাম আর আল্লাহর নাম আমি বেলালকে হাজারবার মারতে পারিস তবে আমি আমার মুহাম্মদ কলিজার ধন মুহাম্মাদের নাম আমি আর ভুলবো না আমি আল্লাহর নাম জবান থেকে বাদ দিতে পারি না আল্লাহু আকবার কি কষ্ট দিয়েছে হয়েছিল হযরত খাব্বাব কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে হযরত খাব্বাব ইসলাম গ্রহণ করার কারণে হযরত খাব্বাবকে লোহাগুলো গরম করে করে পিঠের মধ্যে ছ্যাঁক দেওয়া হয় আর পিছনে ওই মাজা থেকে রক্তগুলো গোশতগুলো চর্বিগুলো গলে গলে জমিনের মধ্যে পড়ে যায় তথাপি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য ঈমানের জন্য লড়ে যান জবান থেকে বেঈমানের কথা উচ্চারণ করে নাই আল্লাহ আর রাসূলকে ভুলে নাই সুবহানাল্লাহ হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশ্বব্যাপী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলের মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত উমর এই অবস্থার মধ্যে হঠাৎ করে হযরত উমর পরামর্শ সভা ডাকলো পিছন দেখতে খাব্বাব আসে খাব্বাবকে ডাক দিয়ে বলল উমর ডাক দে খাব্বাব পিছনে বসবেন না গো খাব্বাব সামনে আসেন ও খাব্বাব আজকে আপনি আমার সামনে বসবেন খাব্বাব ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ খাব রাসূলের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ রাসূলের জলিল কদর সাহাবী শুধু আপনি সাহাবী নন আপনি আশারাই মুবাশশারার একজন শুধু আশারাই মুবাশশারার একজন না আপনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন শুধু তাই না আপনি আমার নবীর শ্বশুর ঠিক কি ঠিক না আপনি আমার নবীর শ্বশুর আপনি এত বড় সাহাবী আপনার পাশে বসার যোগ্যতা আমার হয় না ডাক দিয়ে বলে উমর খাব্বাব সামনে তোমাকে আসতেই হবে রে খাব্বাব খাব্বাব যখন আসে উপায় না পাইয়া এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে ও খাব্বাব ইসলামের জন্য শুনেছি অনেক কষ্ট করেছ ও খাব্বাব ইসলামের জন্য শুনেছি অনেক কষ্ট করেছ ও খাব্বাব আমি উমর ইসলামের আগেও কষ্ট করি নাই ইসলাম গ্রহণ করার পরেও এমন কষ্ট করি নাই কারণ ইসলাম গ্রহণের আগেও তারা আমাকে নেতা মানে ইসলাম গ্রহণ করার পরেও তারা আমার নেতা মানে ঠিক কি ঠিক না ইসলামের জন্য আমি আমি উমরের তেমন কোনো ত্যাগ স্বীকার করতে হয় নাই রে খাব্বাব ও খাব্বাব ইসলামের জন্য কি কষ্ট করেছ আমার একটু বলবে নাকি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও উমর এই মুহূর্তে যদি গো আপনাকে আমি আমার সেই কথাগুলো বলতে থাকি আপনি আবেগে আপ্লুত হয়ে যাবেন এই মুহূর্তে আপনাকে বললে আপনি আর আপনার মাহফিল কন্টিনিউ করতে পারবেন না আপনার পরামর্শ সভা কন্টিনিউ করতে পারবেন না বিশ্বনবীর সাহাবী হযরত খাব্বাব এই কথাগুলো বলার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে খাব্বাব যত কিছুই বলেন না কেন ইসলামের জন্য যত কোরবানি করেছেন এই কোরবানির একটা চিত্র আপনি আমাকে আজকে বলতেই হবে প্রয়োজনে আমি আরেকদিন এই পরামর্শ সভা করব প্রয়োজনে আমি আরেকদিন এই রকম মিটিং ডাকবো কিন্তু ইসলামের জন্য নিবেদিত সৈনিক ইসলামের জন্য কতটা কষ্ট করেছে এইটা আমার জানার দরকার আছে হযরত খাব্বাব ডাক দিয়ে বলে উমর প্র্যাকটিক্যাল দেখেন বলবো পরে দেখেন আগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার পরে হযরত খাব্বাব এই জামাটা একটু উপরের দিকে উঠালো জামাটা উপরের দিকে উঠাইয়া ইজারটা লুঙ্গিটা তহবনটা একটু নিচের দিকে নামায় নিচের দিকে নামাইয়া ডাক দিয়ে বলে উমর একটু কোমরের দিকে হাত দেন একটু মাজার দিকে হাত দেন গো উমর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মাজার দিকে হাত দিলেন কোমরের দিকে হাত দিলেন কোমরের দিকে হাত দিয়ে দেখে কোমরে হযরতে খাব্বাবের কোনো গোশত নাই বরং সবগুলো হাড় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিং কর্তব্য বিমূর ডাক দিয়ে বলে খাব্বাব এই ঘটনা কেমন করে হলো রে খাব্বাব তোমার কোমরের মধ্যে গোশত নাই খালি হাড় কেন
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে উমর এই জন্য আমার গোশত নাই হার ইসলামের যখন প্রথম আমরা সৈনিক ছিলাম ইসলাম যখন কবুল করেছিলাম তখন তো আপনার ইসলাম কবুল করেন নাই ও উমর সেই সময় ইসলাম গ্রহণ করার কারণে কাফের বেঈমানরা আমাকে আমাকে লোহাগুলো রক্ত গরম করে রক্তের মতো লাল টকটক লোহা করে মাজার মধ্যে তারা ধরতো আর গরম লোহার সেকের কারণে মাজা থেকে গোশতগুলো চর্বিগুলো রক্তগুলো গলে গলে জমিনের মধ্যে পড়ে যেত আর তারা আমাকে বারবার বলতো যেন ইসলামের কথা বাদ দেই আল্লাহর কথা বাদ দেই নবীজির কথা বাদ দেই কিন্তু আমি খাব্বাব সহ্য করে নিয়েছি কোনোদিন আল্লাহ আল্লাহর রাসূলকে মন থেকে বাদ দিতে পারি নাই সাহাবায়ে কেরাম ইসলামের জন্য এত কষ্ট করেছেন এটা হলো সেই আয়াত সেই সূরা যখন ইসলামের জন্য এরকম মুমিন মুসলমানরা কষ্ট করছে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরার 10টি আয়াত নাজিল করে বলছে ও সাহাবারা চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টি আয়াত আমার বন্ধুর কাছে পাঠাইলাম 10টি আয়াতে 60টি গুণ দিলাম এই গুণগুলো অর্জন করে দুনিয়া থেকে আয় আসতে দেরি হবে দুনিয়া যেমন বড় এর চেয়ে কমপক্ষে 10 দুনিয়ার সমান জান্নাত তোরে দান করব সুবহানাল্লাহ আমরা মুমিন হতে চাই তো চাই না চাই তো সবাই 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 চাই সবাই চাই কারা কারা চাই না দেখি আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ে যৎসামান্য ভাই চলে আসছেন এই জন্য আসলে আমি বলতে পারলাম না লম্বা আলোচনা আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের যে গুণগুলো গুণের কথা বললাম অর্থাৎ প্রথমে আমাকে ইমানদার হওয়া লাগবে এই জন্য আমাকে ইমানদার হওয়া লাগবে আমার ভবিষ্যৎ প্রজন্মকে ইমানদার বানানো লাগবে কৌ আনফুসাকুম ওয়াহলিকুম নার নিজে জাহান্নাম থেকে বাঁচলেই হবে না আমার আহল ও আয়ালকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করা লাগবে ঠিক কি ঠিক না আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু